গ্রেফতার নিরাপদ সর্দার, সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক, তাকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানা। সন্দেশখালীতে ইডের ওপর হামলার পর এই নিরাপদই শাহজাহান কোথায় গা ডাকা দিয়েছে সে ব্যাপারে মুখ খুলেছিলেন। আজ তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএমও। আমাদের সঙ্গে এই মুহূর্তে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, নিরাপদ সর্দার প্রাক্তন সিপিএম বিধায়ক সন্দেশখালীর, তাকে গ্রেফতার করা হয়েছে বাঁশদ্রোণী থানা, গ্রেফতার করেছে বলে জানতে পারা যাচ্ছে। ঠিক কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে যে কারণের জন্য দাবি করা হচ্ছে যে যেদিন সন্দেশখালীতে ওই বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভের ঘটনায় নিরাপদ সর্দারের প্রত্যক্ষ যোগাযোগ হচ্ছে, এই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে সিপিআইএম এর তরফ থেকে। যদিও এখনো কি কারণে তাকে গ্রেফতার করা হলো, কারণ নিরাপদ সর্দার তিনি বাঁশদ্রোণীতে তার ছেলের বাড়িতে ছিলেন, সেই সময় তাকে তার ছেলের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং এখন পুলিশের তরফ থেকে তাকে অ্যারেস্ট শো করা হচ্ছে। ঘটনার প্রতিবাদ শুরু করেছে সিপিআইএম এবং তাদের অভিযোগ যে নিরাপদ সর্দার ওই দিন সেখানে উপস্থিত ছিলেন না, তিনি রাজ্য কমিটির বৈঠকে ছিলেন এবং তার পরের দিন তিনি বীরভূমে দলীয় কাজে যোগ দিয়েছিলেন। তাহলে কি কারণে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো তা জানতে চায় সিপিআইএম এবং এই মুহূর্তে তারা বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন। বাঁশদ্রোণী থানার বাইরে সিপিআইএম এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সঙ্গে থাকো তুমি মৌমিতা। এর আগে নিরাপদ সর্দার ঠিক কি বলেছিলেন শাহজাহান শেখ প্রসঙ্গে একবার শুনে নেব। আমরা 3 দিন আগে শাহজাহানকে সন্দেশখালী থেকে পেরিয়ে কড়াকাটিতে যেতে দেখেছি। কড়াকাটির প্রধান কণিকা রায়ের বাড়িতে সে রাত কাটিয়েছে, তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আসলে পুলিশ তাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে, পুলিশ তাকে গার্ড করে রেখেছে যাতে অন্যরা কেউ খবর না পায়। সন্দেশখালীর বাইরে শাহজাহানের নিরাপত্তা নয়, ফলে সন্দেশখালীতেই ওকে থাকতে হবে। সেই জন্য সন্দেশখালীর এদ্বীপ সেদ্বীপ করে সে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে, আসলে করছে না। তার অন্যতম কারণ হচ্ছে শাহজাহান ধরা পড়লে আরও বেশ কিছু রাঘববোয়াল ধরা পড়ে যেতে পারে, ফলে মুখ্যমন্ত্রীর নামও এখানে জড়িয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে শাহজাহানের গ্রেপ্তার নিয়ে অনেক বেশি মাথা ব্যথা হচ্ছে মুখ্যমন্ত্রীর। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, তাঁর কি বক্তব্য শুনব। মাফিয়াকে রক্ষা করার দায়িত্ব গ্রেপ্তার হয় না, মাফিয়া যারা আছে তারা কেউ গ্রেপ্তার হচ্ছে না, যারা প্রতিবাদী তারা গ্রেপ্তার হচ্ছে। আর নিরাপদ সেদিনকে ওইখানে ছিলই না, ও ছিল প্রথম দিন রাজ্য কমিটির মিটিংয়ে, দ্বিতীয় দিন ছিল বীরভূমে, এবং কোন অ্যারেস্ট মেমো নেই, কোন কাগজপত্র দেখাচ্ছে না। আপনাদের সিদ্ধান্ত কি, আপনারা কি করবেন এবার? আমরা এখন থানায় বিক্ষোভ চলছে, লড়াই চলবে, পুলিশ দিয়ে আটকানো যাবে না, মাফিয়াদের পুলিশ দিয়ে রক্ষা করতে পারবে না তৃণমূল। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির বক্তব্য আপনাদের শোনালাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী রয়েছেন ফোনে, তার সঙ্গে একবার কথা বলে নেব। নিরাপদ সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিপিএম অভিযোগ করছে যে নিরাপদ সর্দার, যার কোনো ভূমিকায় নেই গত ঘটনায়, তাকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র হেনস্থা করার জন্য, কি বলবেন? মানে আমি জানি না সিপিএম কবে থেকে সিবিআই বা ইডির ডিরেক্টর হয়ে গেছে যে তদন্তের আগেই বলে দিতে পারে যে কে নিরপরাধ আর কে দোষী। মানে তো শুভেন্দু অধিকারী মতো হয়ে গেল যে আগেই বলে দিচ্ছে কার বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে, কার বাড়িতে আইটি যাবে, কার বাড়িতে সিবিআই যাবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, রাজ্য পুলিশের ডিজি প্রথম দিন বলে দিয়েছে সিপিএম দাবি করছে যে ওই দিন ঘটনার সময় ছিলেনই না তিনি। দাবি করার কি, যে শূন্য তার আবার দাবি কি, ও আগে এক হোক তারপরে তো দাবি জানাবে। সিপিএম দাবি করে দাবি মানুষ মানেনি, সুন্দর করে দিয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসব কথা বলতে বলতে কি, এই নাটক চলবে না, এই নাটক বাংলার মানুষ বরদাস্ত করবে না বলেই ওদেরকে শূন্য করে দিয়েছে, পরপর বিধানসভায় লোকসভায় সব জায়গায় শূন্য করে দিয়েছে। আমাদের পরিষ্কার কথা, রাজ্য পুলিশের ডিজি প্রথম দিন বলে দিয়েছেন সন্দেশখালী কাণ্ডে কাউকে স্পেয়ার করা হবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন গ্রেফতার হয়েছিলেন তখন তো উল্লাস করেছিলেন,
তাহলে সেটা কি রাজনৈতিক গ্রেফতার ছিল না? তদন্তে যাদের নাম উঠে আসছে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে, তাদেরকে এনকোয়ারি করা হবে, সত্যাসত্য দেওয়া হবে, আদালতের সামনে পরিস্থিতিভাবে কারুর যদি আইন আদালত প্রশাসন সংস্থা থাকে আদালতে যান, সবসময় তারা আদালত দেখাচ্ছে, উচ্চ আদালত দেখাচ্ছে, কিন্তু আদালতে যান না, বারণ কি করেছে? যদি মনে করে থাকেন যে অবৈধ আদালতের রাস্তা তো খোলা আছে, তদন্তে বাধা দেওয়ার প্রক্রিয়া কেন? কারণ সন্দেশকারী কাজকে যেভাবে প্রশাসনকে হেকেল করা, বিভিন্ন ভাবে ল অ্যান্ড অর্ডার কে ডিস্ট্রয় করার যে একটা পরিকল্পিত প্রয়াস, সেটা প্রকাশ্যে চলে আসছে। আজকে নিঃস্বার্থ ভাবে তদন্তের জন্য পরিষ্কার ভাবে যাদের যাদের নাম আসছে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এতে যদি কারো কিছু বলার থেকে আদালতের রাস্তা খোলা আছে। আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, অপরাধীকে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, প্রশাসন অপরাধীর রং দেখবে না। মমতা ব্যানার্জির সরকার তৃণমূল নেতাকে ভাইরাস করেছে, সিপিএম এর নেতাকে ভাইরাস করেছে, বিজেপির নেতাকে ভাইরাস করেছে। তদন্ত হচ্ছে, তদন্তে যেটা সত্যি আসবে আদালতের সামনে পেশ করা হবে, কারো কিছু বক্তব্য থাকলে উচ্চতর আদালতে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।